ব্লগাররা যেরকম ট্রেনে বাসে রাস্তায় বকবক করে, ব্লগাররা হকার আর ব্লগার এক সমান। ওরা খালি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর একদম ছেলের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর মোটামুটি আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, শুধু রান্নাবান্না বাকি আর কি। তো যাই হোক, এখন ওকে হচ্ছে খাইয়ে নেব, কারণ এই ধরনের খাবার ওকে খাইয়ে দিতে হয়। চটপটা খাবার হলে নিজেই খেয়ে নেয়, আর খাইয়ে এনে এই সবজিগুলো হচ্ছে কাটবো, বার করে নিয়েছি ফ্রিজ থেকে। তো যাই হোক, ওকে খাওয়ানো হয়ে গেছে, আবার চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম সবজিগুলো কাটার আগে একটুখানি ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিই। ডালটা না আমি ভিজিয়ে রেখে গেছিলাম, আর দেখতে পাচ্ছ সে দুধ গরম করলাম, দুধের বাটিতেই ডালটা ধুয়েছি। মানে কীরকম কুড়েবি বুঝতে পারছো? এই রকম বাসন বাঁচানোর জন্য করি, কারণ যতই বাসন পড়ুক না কেন সেটা আমাকেই মাজতে হবে, তাই না? ঠিক সেই কারণে। তো যাই হোক, মুসুরির ডালটা হচ্ছে এমনি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, ওইটা এখন এমনি প্লেন ডাল সেদ্ধ বসাবো, কারণ আজকে আবার দুভাগে ডাল করতে হবে। আজকে আমি মানে টকের ডাল করবো আর কি, আম ডাল। কিন্তু আমাদের আবার বাড়িতে অনেক মানে কি বলবো বাহানা আছে, রাত্রেবেলা টক ডাল খাবো না, ছেলে বলবে টক ডাল খাবো না, তো সেই কারণে আমাকে দুভাগে হচ্ছে ডাল বসাতে হচ্ছে। মানে অনেক সমস্যা। তোমরা যারা আমার ভিডিও দেখো না, হয়তো আহামরি খাবার কিছু আমাদের বাড়িতে হয় না, একদম সিম্পল খাবার হয়, কিন্তু সব ভাগে ভাগে, এর একরকম ওর একরকম এই আর কি। আর দেখতেই পেলে আমি দেশলাই দিয়ে গ্যাস ধরালাম, তোমরা তো জানোই আমি দেশলাই ইউজ করি, কারণ লাইটার ভাগ্য আমার বড় খারাপ, বড় খারাপ। অনেক দামি দামি লাইটার আমার বর আমাকে এনে দিয়েছে, কিন্তু আমি তাদেরকে টেক কেয়ার করতে পারিনি। আর এখন চললাম সেই ডালের বাটিটা নিয়ে ডিম বার করতে ফ্রিজ থেকে। ডিমটা যদিও এখন করবো না, সেই খাওয়ার সময় ভাজবো, কিন্তু কী বলতো, ডিমটা যদি আগে বের করে রাখি না ফ্রিজ থেকে, তাহলে বেশ ভালো ফোলে, অমলেট বলো পোজ বলো যাই বলো না, খুব ভালো হয়। আর ডিমটা সদ্য যদি বের করে ফ্রিজ থেকে এনে ভাজা হয় না, একদম টেস্টটাও জলো লাগে, মানে ভালো লাগে না আর কি। আর এই গরমটাতে ওই ডিম তো আর বাইরে রাখা যায় না, ফ্রিজে রাখতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখন হচ্ছে সবজিগুলো কাটবো, তার আগে হচ্ছে ঢ্যাঁড়শগুলোকে ধুয়ে নেব, কারণ ঢ্যাঁড়শ তো সবাই জানি আমরা ধুয়ে কাটতে হয়, না হলে তো কি অবস্থা হয় বুঝতেই পারছো। তো ঢ্যাঁড়শগুলোকে ধুয়ে নিয়ে বাকি সবজিগুলো কাটবো। তাও আজকে বিশেষ কিছুই রান্না করব না, কারণ টক ডাল যদি হয়ে যায়, আম ডাল, আমি তো আর আমার বিশেষ কিছু লাগেই না। তো যাই হোক, এই সবজিগুলো কেটে নেবো, আর ওদিকে ছেলেকে কিন্তু খাইয়ে আমি পড়তে বসিয়ে দিয়েছি। ওর হচ্ছে আগামীকাল স্কুল খুলবে, স্কুলে যাবে আর কি, শুরু হয়ে গেল, আর আমারও অন্যরকম রুটিন শুরু হয়ে যাবে। তো যাই হোক, সবজিগুলো কেটে ধুয়ে এখানে হচ্ছে পটল ভাজবো আর কি। আর তোমাদের দাদা জানো তো, পটল হলে পটল ভাজা, পটল ভাজা, অন্য পটলের রেসিপি করি, এর আগেও তো দেখিয়েছি, করেছি, কিন্তু কি বলতো, খুব একটা যে ভালো তৃপ্তি সহকারে খায় তা না। রান্না করব কষ্ট করে, তারপরে বলবে দূর আমি এরকম খাই না, আমার পটল ভাজাই ভালো, ওই কারণে আমার দরকার নেই বাবা, পটল যা আছে ভাজা খাও, খুব যে তৃপ্তি সহকারে খায় তা না। কিছুদিন আগে আমি সেই কাজু বাদাম সর্ষে এই সমস্ত দিয়ে করেছিলাম, পোস্ত দিয়ে খুব ভালো খেয়েছিলাম, কিন্তু ও সেই একটি একটি তাও ছেঁড়াবেড়া করে খাওয়া। আর যাই হোক, এখানে আমি সর্ষে বেটে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়শটা করব হচ্ছে সর্ষে দিয়ে ঝাল করব। আর সর্ষে তো জানোই মিক্সিতে বাটলে একবারে বাটা হয় না, অল্প অল্প করে জল দিয়ে দু তিনবারে বাটলে তবে ভালো হয়। আর এদিকে কড়াই দুখানা দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি, একটায় পটল ভাজা আরেকটায় হচ্ছে ঢ্যাঁড়শ, মানে চচ্চড়ি করব সর্ষে দিয়ে, তো সেটাই বসিয়ে দিয়েছি আর কি। আর আমার মিক্সির হচ্ছে এক সমস্যা, টেনে এনে করতে হয়, মানে স্থানান্তরিত করতে হয়, আবার সেই ডাইনিং টেবিলে রাখতে হয়। আর কেন করতে হয় সেটাও তোমাদেরকে বলেছি, আর কারেন্ট নেই, দেখতে পাচ্ছ ডাইনিংটা কি অন্ধকার। তো যাই হোক, আমার চিমনিও ওই জন্য জ্বলছে না, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, বৃষ্টির জন্য এরকম হচ্ছে আর কি। আর এখানে ঢ্যাঁড়শটায় সর্ষে বাটা দিয়ে দিয়েছি, ওদিকে তো পটল ভাজাটা হচ্ছেই বললাম। আর এই ঢ্যাঁড়শটার মধ্যে একটুখানি সর্ষের যেহেতু একটু কাঁচা তেল, একটু চিনি অল্প দিই, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি, তেমন কিছু মশলা টশলা দিই না আর কি। তো একদম সিম্পল রান্না, যাই হোক, ঢ্যাঁড়শের সর্ষে দিয়ে ঝাল রেডি হয়ে গেল, বেশ ঝাল ঝাল করেই কিন্তু করেছি, কাঁচা লঙ্কা বাটা দিই, কারণ ছেলে যেহেতু এইসব খাবে না। এই দেখো আমার দুটো রান্না নেমে গেছে। আর এইখানে সেই যে তখন ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, দুভাগে বসিয়েছি, ওখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে হচ্ছে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন, আর হচ্ছে কাঁচা আম দিয়ে।
আমডাল খেতে আমি বিরাট ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, ঠিক সেই কারণে কম হয়। তো ডালটা ফুটছে ওখানে পেঁয়াজের ডাল, আর এখানে তো ওই আমডালটা করলেই মোটামুটি আজকের রান্না শেষ। কারণ কী বলতো, ওই পটল ভাজা, ঢেঁড়সের ঝাল, দুরকম ডাল করলাম, আর হচ্ছে আলু ভাতে আমাদের বাড়িতে যেটা রোজ হয়, কিন্তু আজকে আমিও খাবো। তোমরা অনেকে আমাকে বলো আলু বেশি খেও না, বাট আমি কিন্তু আলু বেশি খাই না, ওই মাঝে সাঝে, যেমন টক ডালের সঙ্গে কিন্তু আলু চোখা খুব ভালো লাগে। তোমাদের দাদার তো প্রত্যেক দিন লাগে। যাই হোক, আমার এই মুসুরির ডালটা নেমে গেছে আর এখানে টক ডালটা ফুটছে। আলু সেদ্ধটাও আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ডালের প্রেশার কুকারটায় বসিয়ে দিয়েছি, হতে থাক একবারে সব মাজবো আর কি। তো আর পেঁয়াজটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে হচ্ছে তোমার আলু সেদ্ধটা ভাজবো, মানে মাখবো আর কি, ঠিক সেই কারণে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা দিলে টেস্ট হয়, বাট আমার ছেলে যেহেতু খাবে শুকনো লঙ্কার ঝালটা না, একদম খেতে পারে না, আর আমি এই বয়স থেকে শুকনো লঙ্কা খাওয়াতেও চাই না, ঠিক সেই কারণে আর কি। আর খাওয়ার সময় তো আছেই অমলেট, সেটা আর কি ভেজে নেবো আর কি করবো। এই আজকে সিম্পল সিম্পল রান্না ঝটপট করে নেবো, কিন্তু রান্না তো যাই হোক হলো হলো, আর এবার সব রান্নাগুলো আমি এক এক করে টেবিলে গুছিয়ে রাখবো, কারণ এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। কারণ আর রান্না হয়ে যাওয়ার পর আমি প্রত্যেক দিনই সব রান্না টেবিলে রেখে আসি, তাতে আমার দিতে করতে সুবিধা হয়। আর দেখো এখন কারেন্ট এসছে আমার রান্না সারা, দেখো চিমনির লাইটটাও জ্বলছে, ওদিকে ডাইনিংয়ের লাইটও জ্বলছে। চিমনিটার খুব অবস্থা খারাপ হয়ে গেছে, চিমনিটার লোক ডাকতে হবে মানে ক্লিন করার জন্য আর কি। আগে আগে আমিই করতাম, কিন্তু এখন আর আমার সময় হয়ে ওঠে না, আর এখন তো নিজের পেটেও কিছু দিতে হবে, সেই জন্য আজকে আর তেমন কিছু না, মুড়ি আর দুটো কলা নিয়ে নিলাম। আজকে আর দুধ টুধ কিচ্ছু নেবো না, প্লেন মুড়ি কলা জাস্ট চামচ দিয়ে কেটে একদম খাবো, কারণ আর কিছু নিজের জন্য আর করতে ভালো লাগছে না। তো আগে খেয়ে নেবো, তারপরে বাসনপত্র যা আছে সব মাজবো, গ্যাস পরিষ্কার করব, সব মানে বাকি কাজ সব পরে করব। রান্নাবান্নাটা যেহেতু হয়ে গেছে, আগে নিজে খেয়ে নিই, একটু আরাম করে বিছানায় নিয়ে যাচ্ছি আর কি, মানে ফ্যানটা চালিয়ে বসে খাটে বসেই এই মুড়ি কলা খেয়ে। গুড আফটারনুন, সব কাজ রান্নাবান্না সেরে এসে বসলাম। সব কাজ বললে ভুল হবে, কারণ ভাত বসিয়েছি, ভাতটাও নামাতে হবে, ওটাও একটা কাজ। আর হচ্ছে ছেলেকে স্নানে পাঠিয়েছি, স্নান কর গিয়ে যা, সব বেরিয়ে চলে এসছে, যেই ক্যামেরা অন করেছি সবে ঢুকলো, আর ওই যখন চান করছে করুক, বেরিয়ে চলে এসছে আবার। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, সকালের এক সকাল রান্নাঘরেই কেটে যায়, কী কষ্ট, সে শুধু আমরা মেয়েরাই জানি যারা রান্না করি। আর চুলটা না পুরো ভিজে গেছে, মানে ঘামে, সকালবেলা একবার স্নান করেছি, কিন্তু হচ্ছে এটা দেখে কেউ খারাপ পেও না, কারণ হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে, ওড়না দিয়ে মুখ মোছা যায় না, ওড়না নিয়ে যে বসবো ওড়না দিয়ে মুখ মোছা যায় না। তো যাই হোক, সকালবেলা একবার স্নান করেছি, এরকম প্রত্যেক দিন করি আর কি, চুলে জল না দিয়ে স্নান করেছি। আর হচ্ছে তোমার তারপরে তো আবার ঘামে স্নান করেছি, আর এখন ভেবেছি আর স্নান করবো না, একেবারে ভাত টাত নামিয়ে, তারপর গ্যাস মোছা আছে, গ্যাস একবার মুছলাম, আবার গ্যাস মোছা আছে, গ্যাস মুছবো, ছেলেকে খাওয়াবো, তার মধ্যে ওর বাবা চলে আসবে, ওকে খেতে দেবো, নিজেও খাবো, আবার এক কাড়ি বাসন পড়বে। ভেবেছি আজকে যেহেতু পুজো দেওয়া নেই, পুজো দেওয়া নেই বলতে অম্বুবাচী চলছে, আর আমাদের অম্বুবাচীর মধ্যে পুজো দেয় না, পুজো দেয় না, তো ঠাকুরকে ধূপ টিপ দেখালে অনেকে দেখায় হয়তো, কিন্তু আমরা ঠাকুরেরও মুখ দর্শন করি না, মানে অনেক মন্দির টন্দিরে দেখবে ঠাকুরের মুখ ঢাকা থাকে এই সময়, তো আমাদেরও তাই, ঠাকুর ঘরের দরজা আর খোলা হয় না, ঠাকুর ঘরের দরজা সেই যে বন্ধ হয় একদম, অম্বুবাচী ছাড়লে পরে ঠাকুর ঘর পরিষ্কার করে, আসন টাসন সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে, মানে সব একদম গঙ্গা জল ছড়িয়ে আবার নতুনভাবে যেমন পুজো দেওয়া হয় তেমন দেওয়া হয় আর কি। কিন্তু ওই অম্বুবাচী চলাকালীন আমরাও ঠাকুরের মুখ দেখি না। তো যাই হোক, সেই কারণে পুজো যেহেতু দেওয়া নেই, সেই কারণে ভাবলাম কি একেবারে আরেকবার যে মানে স্নান, যেটা চুল ভিজিয়ে স্নান, সেটা একদম পরে করবো, কেননা পুজো দেওয়ার জন্যই তো খুব তাড়া থাকে স্নানে, স্নান ছাড়া তো পুজো দেওয়া যায় না। তো ভাবলাম সকালবেলা যখন একবার গায়ে জল ঢালা হয়েছে, চুলটা ভেজে যায়নি, তাহলে একেবারে সব সেরে খাওয়া দাওয়া, বাসন খাওয়ার পরেও তো এক কাড়ি বাসন পড়ে, সেগুলো মেজে একেবারে চারটে বাজবে, অন্তত সাড়ে তিনটে চারটে তো বাজবেই, তখন একেবারে স্নান করবো, তখন আর কোনো কাজ নেই আমার। না প্রথম মানে সকালবেলাটায় প্রচুর কাজ থাকে, বিকেলের দিকে অতটা কাজ থাকে না, খুব একটা থাকে না কাজ বিকেলের দিকে, এক একদিন হয়তো কিছু রান্নার বাকি থাকে তখন থাকে, কিন্তু সেরকম কাজ থাকে না, ওই টুকটাক ছেলের খাবার করে দিলাম, ম্যাগি করে দিলাম বা বর্নভিটা দিলাম, এরকম তোমরা দেখতেই তো পাও যারা দেখো ভিডিও, বিকেলের দিকে আমার সেরকম কাজ থাকে না, সকালটা আমার মরবার সময় থাকে না, জম দুধ যদি আসে না চল তো সময় হয়েছে যাবি, এই আমি বলবো কি যে দাঁড়াও আমার এই কাজটুকু বাকি আছে তারপরে আমাকে নিয়ে যাও, মানে কাজ প্রচুর কাজ, প্রচুর কাজ সকাল থেকে। আর আমার না দুদিন ধরে দেখছি আমার গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, অতটা অডিওতে বোঝা যাচ্ছে কি না, ভিডিওতে বোঝা যাচ্ছে কি না,
কিন্তু আমার আমি নিজে বুঝতে পারছি আমার কথা বলতে গিয়ে গলার একটা জায়গায় ক্র্যাক মতো লাগছে। এটা ঠান্ডা লেগে মনে হচ্ছে না কি জানি কেন, না আমার না খুব ভয় করে, মানে ভয় এই কারণে করে, কারণ হচ্ছে কি বলতো আমাদের এক পরিচিত তার মানে থাইরয়েড ছিল। এটা আমি কোনো কারোর মধ্যে কিন্তু ভীতি ছড়াচ্ছি না বা কিছু না, মানে আমি ওই ঘটনাটা জেনেছি বলেই না আমার ভয় করে, যেহেতু আমারও থাইরয়েড আছে তো তার থাইরয়েড ছিল। থাইরয়েড থাকার পরে না কিছুদিন থাকার পরে মানে কিছু বছর থাকার পরে তার হঠাৎ করে গলার স্বর পাল্টাতে আরম্ভ করে। তো আমারও দেখছি হঠাৎ করে না গলার স্বর পাল্টাচ্ছে, এমনি তো স্বর পাল্টায় অনেকটাই পাল্টে যায় কিন্তু হঠাৎ করে কথা বলতে একটা কষ্ট হচ্ছে। তো এই যে তোয়ালে এখানে রেখেছি, তো গলার স্বর পাল্টে যাচ্ছে, তো পরে দেখা যায় যে তার ভোকাল কর্ডে ক্যান্সার ধরা পড়ে। ঠিক আছে, ওইগুলো না ভাবনা চিন্তা করছি আর আমার ভীষণ না ভয় করছে, হয়তো ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে সেটা থেকেও হতে পারে, কিন্তু মানে ভয় মানে ভীতিই তো মানুষকে মেরে ফেলে তাই না। কিন্তু এটা আমি কোনো ভীতি ছড়াবার জন্য বললাম না বা কিছু না, অনেক সময় আছে থাইরয়েড ভালোও হয়ে যায়, বাট আমি যে ডাক্তারকে দেখিয়েছি নিচে 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 আমি যে থাইরয়েডকে দেখি ডাক্তারকে দেখিয়েছি সে বলেছে আজীবন একটা করে ওষুধ খেয়ে যেতে হবে। তো ওর বাবা ওই জন্য বলে চিতায় ওঠার আগেও তোমার মুখে একটা ওষুধ গুঁজে দেবো, এরকমভাবে মানে এমন রোগ বাঁধিয়েছো না আমি দুদিন ধরে দেখছি। আর ওই জন্য না আমি গতকালকে না ভিডিওও করিনি, ওই জন্য আমি কোনো ব্লগ ভিডিও করিনি, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিলো আর ভিডিও শ্যুট করা ছিল, সব সমস্যা হয়নি যেহেতু একদিন সেই নেটওয়ার্কের প্রবলেমে ওয়াইফাইয়ের প্রবলেমের জন্য যেহেতু তোমার ভিডিও যায়নি, ওই ভিডিওগুলো ছিল। তো যাই হোক হয়ে গেছে, একদিন দুদিন ভিডিও মানে একদিনে দুটো ভিডিও করেছিলাম, সকালে একটা বিকেলে একটা, তো সেই কারণে ওরকমভাবে তো করে রাখলে ভালো হয়, কারণ কালকে না আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিলো, আজকেও ঠিক তাই। তোমাদেরকে আগের দিনের ভিডিওটা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভয়েস ওভার দিচ্ছি, কথা বলতে কষ্ট হচ্ছে, কী জানি কেন কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে তোমার ই করবো, ভাতটা ততক্ষণে হয়ে যাবে। আর এই বসে ফ্যানের তলায় রেস্ট নিতে নিতে আমি দু তিনজনের ভিডিও দেখতে পাবো, মোটামুটি 20 মিনিট আধ ঘন্টা এখন আমি বসবো, তাতে আমার তিনজনের অন্তত ভিডিও দেখা হয়ে যাবে। তো সেটা ভিডিও দেখবো, কারণ সকাল থেকে তো মোবাইল ধরার সময় পাই না, আর এখন এডিটিং আপলোডিং কিছুই বাকি নেই, কারণ এডিটিং আপলোড সব আমি রাত্রে করি। তো এখন ওই বন্ধুদের একটু ভিডিও দেখি, একটু নিজেও শরীরটা ঠান্ডা করি, একেবারে সে 3:30-4টার সময় স্নান করব। তো চলো আর বকবক করবো না, পরে আবার কথা। আর এখন প্রায় 2:45 বাজে, তোমাদের দাদা চলে এসেছে, তো ওকে তো খেতে দেবো, ওর ভাত বাড়বো। আর আমি কিন্তু স্নান করিনি, জাস্ট যেহেতু বাসন টাসন মেজেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, ওই কারণে নাইটিটা জাস্ট চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই কাজকর্মের নাইটি না খেতে ভালো লাগে না। এখন আমি খাবো তোমাদের দাদার সঙ্গে, আমিও খেয়ে নেবো। আর সেই আলুটা পেঁয়াজ টেয়াজ দিয়ে বেখে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে তখন দেখেছি যে ভেজেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম। তো এখন হচ্ছে ডিমের অমলেট করে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি ছেলেকে খেতে দিয়েছি প্রায় তখন 1:45, 1 ঘন্টা হয়ে গেল, ও কিন্তু কয়েক চামচ ভাত মুখে দিয়েছে, মানে ডাইনিং টেবিলেই বসে রয়েছে। তো যাই হোক ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছ, কারণ খাবার ফেলে ঘোরাফেরা করছে, আজকে ওর মন চেয়েছে ও নিজে হাতে খাবে। তো আমি দেখবো ঘড়ির কাঁটা কোথায় কোথার থেকে কোথায় যায় আর কি। তো যাই হোক ও নিজে হাতে খাবে বলছে খাক, আর এদিকে আমাদের ডিমের অমলেটগুলো ভেজে নিই, দিয়ে আমরাও খেতে বসে যাব। দেখবো আমাদের খাওয়া হয়ে গেছে তাও ওর খাওয়া হয়নি, এইরকমই আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো আমার তো আজকে টক ডাল আলু ভাতে আর এই আলু মাখাটা আর কি, আর ডিম ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলেও তাই, ওই কিচ্ছু নেয়নি, ও তো খায় না এমনিতেই, ঢ্যাঁড়স পটল কিছুই খায় না যা রান্না করেছি। ওই দেখো না সেই যে বসে রয়েছে চামচে ডগায় করে করে ভাত নিচ্ছে, ওই শুধু একটু আলু মাখা ডিম ভাজা আর ভাত নিয়েছে, যেমন ভাত দিয়েছি তেমনই পড়ে রয়েছে, শুধু ডিম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই হচ্ছে নিজে হাতে খাওয়া, 1 ঘন্টা হয়ে গেল আর কি, দেখো না দু হাতে করে ডিম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো যাই হোক নিজে হাতে খাক, আমরাও বসে পড়বো, ও যা পারে করুক, তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব আর কি। দেখো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর হচ্ছে এখন সেই কাপড় শুকোনোর ক্লিপগুলো নিয়ে এসে খেলছে, মানে এইটা ওর খেলা, সারা দুপুর তো ঘুমোয় না, আর এইগুলো নিয়ে এসে বিছানায় তুলে এনে এগুলো দিয়ে খেলছে। কতগুলো যে ভেঙেছে তার ঠিক নেই, সব লাইন লাইন দিয়ে সাজিয়েছে বিছানার মধ্যে এনে এগুলোকে তুলে এনে খেলা। দেখো না এইখানে এখানে ওর জন্য টিপ্পি বানাতে চলে এলাম, কিন্তু তাকে টিপ্পি বানিয়ে দিই খাক। ও আমাকে বলছে মা আমি এ খেয়েছি, তুমি ঘুমোচ্ছিলে আমি চানাচুর খেয়েছি। আমি বলি তুই এ চানাচুর খেয়েছিস, সেটা আমি বুঝতেই পেরেছি রান্নাঘরে পড়ে রয়েছে। আর এখানে এক প্যাকেটও নয় মশলা দিলাম, মানে 4 প্যাকেট খেলে, 2 প্যাকেট 2 প্যাকেট করে 4 প্যাকেট খেলে 1 প্যাকেট মশলা দিই, অর্ধেকটা আগের দিন দিয়েছি
আর অর্ধেকটা আজকে দিলাম, একটু নুন দিয়ে দিই, ব্যাস সেদ্ধ করে ও খেয়ে নেবে। ওর ইপি করতে কোনো ঝামেলা নেই, যে কোনো মানুষ করতে পারবে। আর আমিও একটু হচ্ছে চা করব, চা করে ঝাল মটর দিয়ে খাবার দেখো। সেই জন্য আমি না এই ও চায়ের বাটিতে বসিয়েছি, মানে চা করব বলে এই বাটিটায় বসেছি, বুঝতে পারছো কি কুড়ে। কারণ এটাই আবার মেজে চা করব, মেজে হোক ধুয়ে হোক, সেই কারণে হচ্ছে একই বাটিতে কাজ সারছি। ওকে ঢেলে দেবো বাটিতে, আর এই বাটিটাই সবসময় ওকে খাবার দিই। এটা না মাইক্রোওভেনও দেওয়া যায় না, তো কী প্লাস্টিক আমি বলতে পারবো না, কর্নফ্লেক্সের সঙ্গে ফ্রি দিয়েছিলো, এটাতে আমি ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিতাম। বেশ বড়ো বাটিটা, অনেকটা গভীর, এবং কি ইপি হলেও দিই, কিন্তু আমার এক বন্ধু বলেছে ওকে প্লাস্টিকের বাটিতে দেবে না, তাই জন্য না এই বাটিটা আমি আর ওকে কোনো গরম খাবার দিই না। শুকনো যদি কিছু খায় তো খায়, কিন্তু গরম খাবার দিই না। এক বন্ধু বারণ করেছে প্লাস্টিকের বাটিতে না দিতে, তো সেই কারণে দিই না। আর আমার না কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তোমরা গলা শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, আমি ওর ইপিটা করে দিই, তারপরে চা খাবো, খেয়ে যদি গলাটা ঠিক হয় আর কি। আমার চাটা সব খাওয়া গেল, চায়ের সাথে কী খেলাম বলো তো, বিস্কুট তো খেলাম, আমি তার সাথে খেয়েছি ঝাল মটর। একেবারে সেই ঝাল ঝাল কবে এনেছে তোমাদের দাদা জানো তো, খাওয়াই হয়নি, সেই পড়েই রয়েছে, একদিন মনে হয় খেয়েছিলাম আর পড়েই রয়েছে, তাহলে রয়েছে যখন ওটা দিয়ে খাই। আর ছেলে এখনও ইপি নিয়ে ঘাটাঘাটি করছে, ইপি পড়ে রয়েছে, ঘাটাঘাটি করছে, খাওয়া চলছে, এরপরে হচ্ছে ওকে পড়তে বসাবো। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো, অনেকে না দু চারজন জিজ্ঞাসা করেছো যে ওর পরীক্ষা শুরু হয়নি এখনও পর্যন্ত, ওর পরীক্ষা তো একবার হয়ে গেছে ফার্স্ট টার্ম, সেটা হচ্ছে এপ্রিল মাসে। বাবু একটাই ফ্যানটা চাড়ে যেত, ওর এপ্রিল মাসে একবার পরীক্ষা হয়ে গেছে, আর হচ্ছে আবার হবে আগস্টে, আর হয় হচ্ছে তোমার ডিসেম্বরে অথবা নভেম্বরের লাস্ট উইকে হয়, নভেম্বরের লাস্ট উইক থেকে শুরু হয়, ওই নভেম্বরের 25, 26, 27 থেকে শুরু হয় আর কি। আর সেই সময়টাই জানো তো ওর জন্মদিন, নভেম্বরের 25 তারিখে ওর জন্মদিন, আর সেই সময়টাই অ্যানুয়াল পরীক্ষা। তো যাই হোক, ওই পরীক্ষা এখন না, পরীক্ষা আগস্টে সবে হয়ে গেল, 4 মাস ছাড়া হয় আর কি পরীক্ষা। তো যাই হোক, এমনি ক্লাস টেস্ট হয়, এখন তো স্কুল ছুটি আছে, স্কুল খুললেই ক্লাস টেস্ট প্রত্যেক সপ্তাহে হয়, একদম বাধা ধরা, সেটা তো হয়ই। অবশ্য সেটার নাম্বার বা যাই বলো না কেন, সেটা আসল রেজাল্টের সঙ্গে যোগ হয় না। তো যাই হোক, পড়তে বসাবো, আমার নিজেরও না শরীরটা ভালো লাগে না। শরীর ভালো না বলতে কী বলো তো, শরীরে এমনি কোনো কিছু নেই, শুধু ওই যে গলার সমস্যা হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ওই এক চিন্তা মাথায় ঢুকেছে, যেটা তোমাদেরকে সকালবেলা বললাম, মানুষ তো চিন্তা আর টেনশানেই মানুষ মানে হচ্ছে অর্ধেক হয়ে যায়, শরীর খারাপ না থাকলেও শরীর খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, ওই স্নান টান করে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে স্নান করেছি, করে ওই ওখানে শুয়ে না এমন ঘুম দিয়েছি, আরও যেন গলাটা মনে হচ্ছে ধরে রয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর আমি ঘুমোতেই তো রাজত্ব শুরু করেছিল। তো যাই হোক, ঘুমিয়েছি, একটু হয়তো রাতটা জাগতে পারবো এই আর কি। আর না ঘুমোলে দুপুরটা না খুব কষ্ট হয়, আমরা ঘুমাবো বলে কিন্তু ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম, হাত থেকে এই ফোন এইভাবেই রয়ে গেছে, আর আমি ঘুমিয়ে পড়েছি আর কি। তো যাই হোক, আর হাতের দেখো এগুলো কালকে তোমাদেরকে বলেছিলাম খুলে ফেলবো কালকের ভিডিওতে, আর দেখো খুলে ফেলেছি, কালকের ভিডিও না পরশু দিনের শ্যুট করা ভিডিও, আর কালকে তো তোমার ভিডিও করিনি আমি। তো যাই হোক, আগামীকালও ভিডিও যদি গলার কষ্ট হয়, আমি যেই কথাগুলো বলছি খুব কষ্ট করে বলছি কথাগুলো, তবে আমার বর কী বলেছে জানো, যখন দুদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে, আমার বর কী বলছে, যাক এতদিনে তাহলে ভিডিও করা বন্ধ হবে, মানে কি বুঝতে পারছো, আমি কথা বলতে পারবো না আর তাহলে আর ব্লগ ভিডিও করতে পারবো না, কথা বলতে পারবো না, কেন ব্লগ মানে তো হচ্ছে বক 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 করা। আমাকে অনেকে যখন প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম, আমাকে বলেছিলো হকারদের মতো বক বক করা, জানো তো এই কথাটাও শুনতে হয়েছিল, হকাররা যেরকম ট্রেনে বাসে রাস্তায় বকবক করে, ব্লগাররা হকার আর ব্লগার এক সমান, ওরা খালি বকবক করে। তো যাই হোক, ওদের শুধু বকতে হয় কন্টিনিউ, নাহলে নাকি ওদের ভিডিও চলে না, ওটা বাজে কথা, সে তো বকতে হবে বলো, আমরা যদি কাজকর্মও দেখাই সেটাও আমাদেরকে ভয়েস ওভার করেও বকতে হবে, বা এমনিও কথা বলতে হবে, শুধু কি কাজকর্ম কারোর ভালো লাগবে, তাই না? তো যাই হোক, আমার বর হচ্ছে এই কথাটা বলেছে যে এতদিনে তাহলে ওর ভিডিও করা বন্ধ হবে, তাহলে বুঝতে পারছো ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, তোমরা বলো দাদা তোমাকে খুব সাপোর্ট করে, মোটেই সাপোর্ট করে না, অনেক কথা শোনায় এই ভিডিও করা নিয়ে, অনেক কথা শোনায়, যদি হাতে মানি আসতো তাহলে কথা শোনাতো না। আমি যখন বলি দেখো এত টাকা জমা হয়েছে, দেখো এত টাকা জমা হয়েছে, বলছে ধুর ওই টাকায় কী হবে, আমাকে বলবে ও তো এক মাসের খোরাকি চলবে না জানো, এরকম বলে। তো যাই হোক, ওটাই আমাদের কাছে পাওনা, তাই না? আর কিছু না থাকে, এই যে স্মৃতিগুলো সেগুলো ক্যাপচার হয়ে থাকছে, সেগুলো ভবিষ্যতে দেখতে পাবো, তাই না? আমার তো তাই মনে হয়, কিছুই হয়তো আর পাবো না, কিছুই হয়তো আর হবে না, কিন্তু এগুলো স্মৃতিটাকে ধরে রাখছি। মানুষ তো অ্যালবামে স্মৃতি ধরে রাখে, ক্যামেরা করে ছবি তুলে স্মৃতি ধরে রাখে, কত স্মৃতি
পাতার পর পাতা উল্টে দেখা, আমার কথা বলতেও ভুল হচ্ছে, উল্টে দেখা যায়, কিন্তু এটাও তো একটা স্মৃতি আমরা ধরে রাখছি, তাই না বলো? আর আমরা কীভাবে কাজকর্ম করেছি, কীভাবে সময় কাটিয়েছি, কয়েক বছর পরে গিয়েও দেখতে পারবো যদি না চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ঘরের শত্রুই চায় না, ঘর শত্রু বিভীষণ যাকে বলে, যে এতদিনে তাহলে ভিডিও করাটা বন্ধ হবে, এরকম অভিশাপ আমাকে দিচ্ছে, বুঝতে পারছো? যে আমি যদি কথা বন্ধ হয়ে যায়, ওটা হয়তো কী থেকে হচ্ছে আমি জানি না, মানে আমি যে চিন্তাটা করছি, যে টেনশনটা করছি আর কি, সকালে তোমাদেরকে বললাম, সেটা হলে তো মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, ভয় পাচ্ছি অযথা, হয়তো হয়তো কিছুই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর বকবক করবো না, নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসতে থেকো। তো চলো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে দেখে যাও। আজকে তাহলে আসি, টাটা। আর এই যে বললাম খুলে ফেলেছিলাম, খুলে আমার নিজেরই হাতটা খালি খালি লাগছে, কেন খুলেছি তোমাদেরকে তো বলেইছি। তো চলো, আর বকবক করবো না, টাটা।